হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। আশা করি সবাই ভালোই আছেন। রান্নার রহস্যর পক্ষ থেকে সকলকে স্বাগত, আর আগের ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আবারও হাজির হয়ে গেছি একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে। আজকের রেসিপিটির নাম হচ্ছে আলু মটরের তরকারি। আমি চেষ্টা করি আজকের ব্যস্ততার দিনে খুব কম সময় রেসিপিগুলো দেখানোর, তাই প্লিজ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। আজকের রেসিপি আলু মটরের তরকারি বানাতে আমাদের কি কি লাগবে সেগুলো দেখে নেওয়া যাক। প্রথমেই লাগছে মটর। এখানে আমি 1 কাপ মটর নিয়েছি। এই মটরটা আমি 3টে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এখানে 1 কাপের 1 কাপ মটর আছে, আর আছে ছোট করে কাটা আলু, রিফাইন তেল, আমি রান্নাটা রিফাইন তেলে করব, 5 ফোড়ন, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো, লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুনের পেস্ট আর শাহী গরম মশলা। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়নটা দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, আমাদের রান্নার রহস্য চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করা খুবই সহজ ব্যাপার। ভিডিও চলাকালীন ভিডিওর নিচে আমাদের চ্যানেলের যে লোগোটি আছে সেই লোগোটিতে টাচ করলে সাবস্ক্রাইব বাটন চলে আসবে, আপনারা ওখান থেকেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারবেন। আলুটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর দেব স্বাদ অনুসারে লবণ। যেহেতু এখানে আদা রসুনের পেস্ট করছে, তাই জন্য আমি এই রান্নাটাতে মিষ্টি দেব না, এই রান্নাটা একটু সামান্য ঝাল ঝাল হবে। এবার আমি এর মধ্যে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দেবো হচ্ছে জিরে গুঁড়ো। এবার আমি এর মধ্যে যে সেদ্ধ করা মটরটা ছিল সেই মটরটুকু দিয়ে দেবো পুরোটা। এখানে আমি জল সমেত রেখেছি, আমি এক্সট্রা করে কোনো জল দেব না, আর যদি লাগে তাহলেই আমি দেব, নাহলে দেব না। এইটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। এবার এটা ভালো করে নেড়ে নিতে হবে। আমি তরকারিটা চাপা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। দেখে নেব তরকারিটা আমার কতটুকু হলো। আলু মটর সবই গলে গেছে,
আপনারা দেখতেই পাচ্ছেন তরকারিটা আমার হয়ে গেছে। এবার আমি তরকারিটা নামিয়ে নেব। তার আগে আমি একটু গরম মশলা দেব, এই যে গরম মশলা সামান্য দেব। নেড়ে দিলেই আমার আলু মটরের তরকারি রেডি। বন্ধুরা আমি এবার এটা নামিয়ে দেব। আলু মটরের তরকারি আমার রেডি, আপনারা বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে, কারণ আপনাদের সাবস্ক্রাইব আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাকে আরও রান্নার উৎসাহ যোগায়। প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করবেন।